Assalamualaikum everyone. Welcome back to my channel. I hope everybody fine. We are fine. Alhamdulillah. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমারও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে আসলে সকাল থেকেই আপনাদের সাথে আমার রেসিপি প্লাস ব্লগ শেয়ার করা। আজকে আসলে খুব ভোরে ওঠা হয়েছে, প্রতিদিনই ওঠা হয়, আসলে সকালে সানরাইজটা শেয়ার করা হয় না। তা আজকে খুব ভোরে উঠে নামাজ শেষ করে সকালে ভোরের যে সানরাইজ, আধো আলো আধো অন্ধকার, একটু ভিউটা শ্যুট করে নিচ্ছি। আজকে আমার ছোট্ট মনিটা আসলে খুব বায়না ধরেছে। আজকে প্রায় অনেক দিন আমাদের ঘর থেকে বের হওয়া হচ্ছে না লকডাউনের কারণে। তো তাকে বলেছিলাম যে অসুবিধা নেই, ব্রেকফাস্ট করে আমরা একটু জাস্ট ঘুরে আসব, গাড়িতে করে ঘোরা। জাস্ট রাব্বুকে বললাম যে আমাদেরকে একটু ঘুরে নিয়ে আসো, কোথাও আমরা নামবো না। আসলে কি বলবো, আমার ভিতর থেকে ভয়টাই কাটতেছে না ছোট বেবিদেরকে নিয়ে যে কোথাও নামবো বা পার্কে যাব। তো রাব্বুকে বললাম যে জাস্ট একটু গাড়িতে করি, শুধু বাইরের ভিউটা আমরা এনজয় করে আসি। তো তাই ভোরে সবাই উঠে একটু হালকা রেডি। তো এখন আমি একটা খুব একটা স্পেশাল নাস্তা রেডি করব, সেই নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই ইয়ামি এগ পকেট ব্রেড অমলেট। আর এই অমলেটটা মানে এত ইজি আর খেতেও খুবই সুস্বাদু এবং খুবই নতুনত্ব, ছোটো বড় সবার কাছে ভালো লাগবে। আর এই যেই নাস্তাটি আমি আজকে রেডি করবো অনলি ব্রেড এবং ডিম দিয়ে, এই নাস্তাটি কিন্তু সকালের ব্রেকফাস্টে বা রাত্রের ডিনারে আপনার যে কোনো সময়ে রেডি করে সবাইকে চমকে দিতে পারেন, খাবারের নতুনত্ব আনতে পারেন, আপনার ছোটো থেকে বড় সবার পছন্দ হবে। তো আমার বেবিটা বাইরে যাওয়ার জন্য খুবই মানে মনটা খারাপ করে আছে, তা হালকা রেডি করে নিয়েছি। তো এখন আমি নাস্তাটা রেডি করতে যাব, একটা আমরা ব্রেকফাস্ট সেরেই বাইরে বের হব। তো ভাবলাম ব্রেকফাস্টটা আপনাদের সাথে শেয়ার করি। তো এটাই আমার সেই স্পেশাল ব্রেড এগ পকেট অমলেট, আর দেখতে মানে খুব অন্যরকম। আসলে এটা যদি আপনি একবার বাসায় তৈরি না করেন বুঝতে পারবেন না যে কতটা সুস্বাদু এবং কতটা ইজি ওয়েতে বানানো যায় এই ব্রেড অমলেটটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর, মনে হচ্ছে যেন পকেটের ভিতরে ব্রেডটি আছে, এক পকেটের ভিতরে। তাই ভাবলাম একটু শেয়ার করে নিই। এই ব্রেডটা বানানোর জন্য যা যা দরকার, তো প্রথমে আমি কিন্তু কিছু ব্রেড নিয়ে নিয়েছি। আমি ব্রেডগুলো প্রথমে যে সাইডের অংশগুলো দেখতে পাচ্ছেন, আমি এখানে কিছু ব্রেড নিয়েছি, ব্রেডের যে সাইডের পার্টগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। এভাবে করে সবগুলো ব্রেড থেকে আমি সাইডের কিছু পার্টগুলো ওগুলো কেটে ফেলে দিব। এরপরে যে কাজগুলো, আশা করি আপনারা আমার সাথে থাকলে বুঝতে পারবেন যে আমি আর কী কী কাজ এর সাথে করব। আমি কিন্তু আজকে দু ধরনের ডিম নেব, কিছু আসলে ইয়োক সহ আর কিছু উইদাউট ইউকে, জাস্ট হোয়াইট এগ। কারণ এখানে অনেকে, আমরা আসলে কোলেস্ট্রলের জন্য আমি আমার হাজব্যান্ড আমরা দুজন কিন্তু ইয়োকটা কম খাই, তা আমরা অনলি হোয়াইট এগ, যেটা এগ হোয়াইট সেটা ইউজ করি, আর বেবিদের জন্য ইয়োক সহ যে এগ সেটা ইউজ করি। আমি এখানে ডিম নেওয়ার সাথে সাথে আমি কিছু ধনিয়া পাতা বা সাইলেন্টও কুচি করে নিচ্ছি। আর আমি এখানে রেগুলার সাইলেন্টো, সেটার আমি ডিফারেন্ট কাইন্ড অফ যে সাইলেন্টো ওটা ইউজ করতেছি। তার সাথে আমি কিছু পেঁয়াজ কুচি নেব, কাঁচামরিচ কুচি নেব। তো সবগুলো আমি একটু একটু করে কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বা একটা বাউলে নিয়ে নিচ্ছি। এখানে কিছু কাঁচামরিচও নিচ্ছি, যে এটা আপনাদের ঝাল অনুযায়ী, কেউ হয়তো ঝাল বেশি পছন্দ করেন, কেউ হয়তো কম পছন্দ করেন। যারা একটু বেশি পছন্দ করেন আমার মতো, তাহলে আমি প্রায় 5 থেকে 7টা কাঁচামরিচ এবং 2টো বড় পেঁয়াজ নিয়েছি। তো এবারে আপনারা আপনাদের ইচ্ছা মতো, যদি আপনারা মনে চায় যে ঝাল কম খাবেন তাহলে কম নিতে পারেন, আর যদি বেশি খান বেশি নিতে পারেন। এখন আমি পেঁয়াজের কুচি করে নিয়েছি এবং আমার টেস্ট অনুযায়ী হালকা সল্ট দিয়ে দিচ্ছি বা লবণ দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা একটু লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর
মিক্সটা যেহেতু সফট করে করতে হবে তা নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় ডিমের বেশি বড় বড় হয়ে গেলে ডিমের সাথে অ্যাডজাস্ট হয় না, তখন ডিমটা ভেঙে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু লিকুইড এগ হোয়াইট ইউজ করতেছি। আমরা দুজন এগ হোয়াইটটাই মানে বেশি খেয়ে থাকি, আমি আর আমার হাজব্যান্ড। আর আমার বেবিদের জন্য আমি সম্পূর্ণ এগ যেটা ইয়র্কশায়ার সেটা ইউজ করব। তো প্রথমে আমি এগ হোয়াইটের সেটা ইউজ করতেছি। এখানে যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম সেই মিশ্রণটি এই এগ হোয়াইটের সাথে মিশিয়ে দিচ্ছি। দেখতে পেলেন যে ফাইনাল লুকটিকে এরকম এসেছে। তো এখানে আমি আরেকটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। তা আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা একটু চেক করে দেখে নেবেন, কম হলে অ্যাড করতে পারেন আর কম না হলে তো ঠিক আছে। তো যার যার টেস্ট অনুযায়ী সল্ট দিয়ে দিবেন। এপাশে আমি ফ্রাই প্যানে সামান্য অয়েল দিয়ে দিয়েছি আর দেখতেছি যে আমার অয়েলটা অলমোস্ট হয়ে গিয়েছে। টু হাই হিট দেওয়া যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আমার এই অয়েলটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে। তা এখন আমি এর ভিতরে যে এগ হোয়াইটের এগ মিক্স মিশ্রণ করে রেখেছিলাম সেই মিক্স এগ হোয়াইট আমি এখন ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। তো কিছুক্ষণ ফ্রাই করব। তো এটা জাস্ট আপনার খেয়াল করতে হবে যে ডিমটা সম্পূর্ণ হয়েছে কি না। তো অলমোস্ট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন যে কাজ, আমি এর ভিতরে মাঝখানে একটি চিজ দিয়ে আমি দু পিস ব্রেডকে এগের উপর বসিয়ে দিব। আর এই খেয়াল রাখতে হবে যে বসানোটা যাতে খুবই সুন্দর হয়। এবং ডিমটিকে চারপাশ থেকে আমি ফোল্ড করে নিয়েছি আর দোনো পাশ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন যখন দোনো পাশ পারফেক্টলি গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিয়েছি এবং একটি নাইফ নিয়ে দুটি পিস করে দেখিয়েছি। আর এখন এপাশে আমি ইয়র্কশায়ার যে এগ নিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি একটি চামচের সাথে। এখন এর সাথে আমি যে পেঁয়াজ, কাঁচামরিচ এবং সল্ট মেখে রেখেছিলাম সেগুলো আমি এর সাথে অ্যাড করে দিব। আর অ্যাগেন আমি একটি ফ্রাই প্যান বার্নারে বসিয়ে দিয়েছি, একটু অলমোস্ট গরম হয়ে গিয়েছে। আমি এখন সেই মিক্স যে এগ সেটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিব। আর এর জন্য কিন্তু বেশি তেলের প্রয়োজন হয় না। এখন দিয়ে দিচ্ছি আমি মিক্স যে এগুলো দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি, কারণ বুঝতে পারছেন যে আমি দু পিস ব্রেড যে রেডি করেছি সে ব্রেডগুলো কিন্তু এর মিডেলে থেকে উভয় সাইড থেকেই এটাকে খুব ভালোভাবে রেপ আপ করে নিতে হবে। আর সম্পূর্ণ ডিমটা যাতে ভালোভাবে কুকড হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে কুকড হয়ে ডিমটা অটোমেটিক উঠে আসে। আর এটি কিন্তু আরেকটি কথা বলে রাখি, খুবই হেলদি একটা স্ন্যাক বা হেলদি একটি নাস্তা। আর আমি এর ভিতরে ব্রেডগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন যখন ডিমগুলো অলমোস্ট হয়ে গিয়েছে আমি দুটো ব্রেডের মিডেলে একটি চিজ, যে আমাদের আমরা যারা বাইরে থেকে আমরা কিন্তু অবশ্যই চিজ পাই যেখানে স্লাইস করা চিজ থাকে, আমি মিডেল একটি চিজ দিয়ে দিয়েছি। তারপর চারপাশ থেকে যে এগুলোকে আমি ব্রেডের উপর খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে র্যাপ আপ করে নিচ্ছি। আমার ডিমটিকে ব্রেডের ভিতরে খুব ভালো করে র্যাপ করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন লুক লাগ একটা স্কোয়ার শেপ হবে। তো যখন হয়ে গিয়েছে আমি এখন এটাকে একটি ফ্রিজে নামিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মনে হচ্ছে। আমি এটাকে মিডল সাইড থেকে কেটে নিচ্ছি। তো এই পাশে আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করতেছে, তা আমি এটাকে মাঝখান থেকে ট্রায়াঙ্গল শেপে কেটে নিচ্ছি। তো এভাবে করে আমার সমস্ত যে এগুলো দিয়ে ব্রেডগুলো অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। তো এরপর আমরা মানে ব্রেকফাস্ট শেষ করে সবাই একটু বাইরে যাব। তাই আপনাদের সাথে আজকের এই হেলদি ব্রেকফাস্টটি শেয়ার করা, খুবই ইয়ামি একটি হেলদি ব্রেকফাস্ট। আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ, প্লিজ একবার বাসায় ট্রাই করবেন। ছোট থেকে বড় সবার কাছে কিন্তু খুবই আকর্ষণীয় হবে, পছন্দনীয় হবে এবং খেতেও খুবই ইয়ামি হবে। আর খাবারের ভিতরে একটা নতুনত্ব আসবে। আর দেখে বুঝে যাচ্ছে না যে আসলে এই এগ অমলেটটি বা ব্রেড এগ পকেট অমলেটটি কতটা ইয়ামি, কতটা সুস্বাদু।
আর যে কোনো খাবারের একটা আকর্ষণ হচ্ছে তার লুকিং, লুকিংটাও কিন্তু খুবই সুন্দর। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে আজকের এই নাস্তাটি খুব ভালো লেগেছে। প্লিজ যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।